সুফল এবং বিভেদের বিফল সম্পর্কে। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে মুসলমানদের জন্য লাভ কীরকম হবে, আর যদি মুসলমান বিভেদ হয়ে যায়, ভেদাভেদ হয়ে যায়, খণ্ড বিখণ্ড হয়ে যায় মুসলিম জাহান, মুসলিম জাতি, তাহলে তাদের উপরে কী রকম করুণ অবস্থা আসতে পারে। আমি গত জমাতে কিছু আলোচনা করেছিলাম, তো গত জমার ধারাবাহিকতায় আজকের জমাতেও ঐক্যবদ্ধ থাকলে, কোনো মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, যেই জাতি ঐক্যবদ্ধ থাকবে তাদেরকে ধ্বংস করা সহজ ব্যাপার নয়। যদি বিভেদ তৈরি হয়ে যায়, একবার বিভেদ যদি তৈরি হয়ে যায় তাহলে তাদেরকে ধ্বংস করা অতি সহজ হয়ে যায়। একটা উদাহরণ দিলে বুঝবেন, একটা ঘটনা বলি। আপনার আগ চেনেন তো, কুশাল কুশাল চেনেন তো, না আগ বলবো কুশাল বলবো, যেটাই বলে আমরা কুশাল বলি। হ্যাঁ, তো এক লোক কুশাল লাগাইছে, খেতে অনেক কুশাল হয়েছে। এখন দেখতেছে যে খেতওয়ালা দেখতেছে যে আপনার এই চারজন যুবক খেতে ঢুকে কুশাল ভাঙা শুরু করছে আর খাওয়া শুরু করছে। তো গৃহস্থ যখন দেখছে যে তার ক্ষেতের কুশাল খাচ্ছে অপরিচিত মানুষ, তো সে দিছে দৌড় বাড়ির থেকে যে আজকে চারটা সাইজ করেছি। তো পিছনে পিছনে স্ত্রী দৌড় দিছে, দৌড় দিয়ে বলতেছে যে যাই করেন করেন, একটু চিন্তা ভাবনা করেন, ওরা কিন্তু চারজন, আপনি একা। তো যখন এই কথা বলছে তো একটু ব্রেক করছে যে কত তো সত্য। তো স্ত্রী কথাটা মাথার ভিতর রাখছে আর প্ল্যান করতেছে কি করা যায়, দৌড়াচ্ছে আর চিন্তা ভাবনা করতেছে যদি আমি একটা দেই আর ওরা চারজন, ওরাও যদি একটা করে দেয় তো আমার ভাগে পড়বে একটা না চারটা, আমার ভাগে পড়বে চার চারটা, আমি দেবো একটা কিন্তু পড়বে চারটা। তো এখানে একটু প্ল্যান করে কাজ করতে হবে। তো যাচ্ছে যে ও খুব সুন্দরভাবে বলতেছে, ভাই কী ব্যাপার, আপনার আমার ক্ষেতের কুশাল খেতেছেন, এটা তো সৌভাগ্য, কারণ সবাই সবার ক্ষেতের কুশাল খায় না, আপনারা যখন খাচ্ছেন এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়, গর্বের বিষয়, আনন্দের বিষয়। তো খাচ্ছেন, খান, কোনো সমস্যা নাই, তো একটু আপনাদের পরিচয়টা বলেন তো দেখি। তো ওরা পরিচয় করে দিচ্ছে যে এই যে এটা হলো মুসলমান, ও মুসলমান, তারপরেরটা হিন্দু, তারপরেরটা ইহুদি, তারপরেরটা খ্রিস্টান। তো চারজন চার ধর্মের বন্ধুত্ব করছে। তো কুশালালা তখনই একদম প্ল্যান ফাইনাল করে ফেলছে যে এদের সাইজ করবো কী করে। তো বলছে দেখেন আসলে আমি মুসলমান, উনিও মুসলমান, মুসলমান মুসলমান ভাই ভাই, আল্লাহ তাআলা নবী বলছেন, কোনো সমস্যা নাই। আর আমরা বাংলাদেশে থাকি, এখানে বাংলাদেশে মুসলমানও থাকে হিন্দুও থাকে, ভারতে মুসলমান থাকে হিন্দুও থাকে, তো আমরা মুসলমান হিন্দু মিলেমিশেই থাকি, কোনো সমস্যা নাই। তাহলে মুসলমান মুসলমানের সমস্যা নাই, মুসলমান হিন্দুতে সমস্যা নেই, কারণ হিন্দুদের দুর্গা পূজা, কালী পূজা যত পূজা হয় এই পূজাতে মুসলমানরা যায় বেশি উৎসব করে, কথা ঠিক কিনা? আবার স্লোগান দেয় কি, উৎসব সবার নাকি, উৎসব যার যার, আনন্দ সবার। এই যে মুসলমান হিন্দুর মধ্যে কোনো বিভেদ নাই, আর আল্লাহ নবী বলছেন যে ইহুদিরাও মোটামুটি, খ্রিস্টানরাও মোটামুটি মুসলমানদের সঙ্গে মিলেমিশে থাকবে, তবে ইহুদিরা যেখানে পাবে সাইজ করবা, কারণ এটা মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু। এই কথা কয়েই ইহুদ্দিন আবার শুরু করছে, তো ওরা কয়ে কথা তো ঠিকই, আল্লাহ নবী যেহেতু বলছে, আর মুসলমান হিন্দু মিশে মিশে থাকে, মুসলমান মুসলমান মিশে থাকে, খ্রিস্টানদের সঙ্গেও যাতায়াত চলে, কিন্তু ইহুদি তো শত্রু। তো এটা যখন মার শুরু করছে, ওই তিনজন থামে আছে যে না মারুক, বলছে অল্প বিস্তর কিছু দেবো, খা, চিল্লাচিল্লি করিস না, কিন্তু এইটা আস্থা মতো রেপিটাইছে, কিলাইছে, ঘুষাইছে, লাথাইছে, মারতে 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 এটাকে যখন ধরাশাই করে জমিনে ফেলছে, ফেলার পরে দেখা যায় নড়াচড়া করে না, তো টাইনা আলি আইলের উপরে নিয়ে গেছে, নিয়ে হাত তুলছে, দেখা যায় পড়ে যায়, টেম্পার নেই, শেষ, এটা ফেলায় থুইছে, থুয়ে এসে আসছে, আবার এসে বলতেছে দেখে আমরা মুসলমান হিন্দু মিলামিশে থাকব,
কিন্তু খ্রিস্টানের সংখ্যা বাংলাদেশে কম, হিন্দুর সংখ্যা অনেক বেশি, সমস্যা নাই, কিন্তু খ্রিস্টানের সংখ্যা খুবই কম। তো তুই খ্রিস্টান ওই মুসলমানের খ্যাতের কুশল বাঙালি কোন সাহসে এটা কয়েকটা শুরু করছে আবার, এটা যখন আচ্ছা মতো মারছে, মারতে মারতে এটা ধরাশায়ী আর নড়াচড়া করতে পারে না, এটা টাইনা এলে নিয়ে গেছে, মারছে কয়টা এখন, দুইটা সাইজ হয়ে গেছে, আছে কয়টা, দুইটা বাকি আছে। তো এখন করতেছে যে ভাই এই 90% মুসলমানের দেশে তুমি হিন্দুর এত বড় কইজা কেমনে হইলো যে মুসলমানের ক্ষেত্রে কুইশাল তুমি ভাইকে খাও? হ্যাঁ, খাইলে আমার মুসলমান ভাই খাইব, খাইলে মুসলমান খাবে। তুমি হিন্দু হয়ে তোমার এত বড় সাহস কেমনে হইলো যে তুমি এই মুসলমানের ক্ষেত্রে কুইশাল ভেঙে খাও? তো আর এক যে ওর সাথে বন্ধু মুসলমান ছিল, কথা তো ঠিকই, আমারও তো কিছু কইতেছে না, কইলে তো হিন্দুর উপর দিয়ে কইতেছে। তো এই কয় হিন্দুরা সাইজ করছে, আচ্ছা মতো পিটাইছে, পিটাই এটাও আদা বড় করে ওই ক্ষেত্রে আলে থুয়ে দিচ্ছে, থুয়ে সেটা এখন এইটার কাছে আসছে, মুসলমানের কাছে আসছে। আচ্ছা কয় ভাই তুইও মুসলমান আমিও মুসলমান, তুই মুসলমান আমার স্বজাতি ভাই হয়ে, এই যে চারটা বিজাতি ভাই বন্ধু নিয়ে আসছিস, ওরা যে খাইলো তোর তো উচিত ছিল এদের বাধা দেওয়া, তুই মুসলমান হয় মুসলমানের এত বড় ক্ষতি করলি কী করে? এই কয়েসের এইটার মায়ের সম্মানিত সুদী, গল্প বলার উদ্দেশ্য হলো যে যখন চারজন এক জায়গায় ছিল, এই চারজনকে কিন্তু একত্রিত থাকা অবস্থা এ একা সাইজ করতে পারতো না, পারতো কি বলেন, পারতো না। কিন্তু যখন চারজন বিভক্ত হয়ে গেছে, একজন আরেকজনকে ছেড়ে দিছে যখন, তখনই কিন্তু এদেরকে ধ্বংস করা, এদেরকে সাইজ করা একজনের পক্ষে সহজ হয়ে গেছে। ঠিক তেমনিভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতর বলছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন, ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু, আও কামা ক্বাল নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুসলমান সে যেখানে থাকুক না কেন, এ দেশে আর ও দেশে, বাংলাদেশে আর বিদেশে, যেখানে থাকুক না কেন, সমস্ত মুসলমান যেখানে থাকুক না কেন, একটা দেহের মতো, একটা বডির মতো, একটা মানব বডির মধ্যে, একটা দেহের মধ্যে যদি কোনো একটা জায়গায় ব্যথা হয়, যদি একটু মাথা ব্যথা হয় তো পুরো শরীর তার ব্যথা অনুভব করে, যদি চোখে ব্যথা হয় তো পুরো শরীর তার ব্যথা অনুভব করে। তো মুসলমান এরকম এক দেহের মতো যতক্ষণ থাকবে, এই মুসলমান জাতিকে কেউ ধ্বংস করতে পারবে না। কিন্তু বড় পরিতাপের বিষয় আর আফসোসের বিষয় হলো যে আজকে আমরা মুসলমানরা, মুসলমানরাই বিভক্তি হচ্ছি মুসলমানদের মাধ্যম দিয়েই, কিন্তু আসলে মুসলমানরা এটা করছে না, এই মুসলমানদের পিছনে ষড়যন্ত্র করছে, ইন্ধন যোগাচ্ছে, হয় ইহুদি না হয় খ্রিস্টান, কি বলেন, হয় ইহুদি না হয় খ্রিস্টান। আমি গত জমাতে মদিনার যে ঘটনা বললাম, যে মদিনাতে দুইটা জাতি বসবাস করতো, একটা হলো খাজরাস আর একটা হলো আউস, এই দুই গোত্র, দেখেন এই দুই গোত্রের মাঝখানে কেমন করে ইহুদি আসছে, পুটুলি হিসেবে আসছে, এসে এমন করে তাদের মধ্যে একটা ফেতনা বাজায় দিছে, দিয়ে সেরে শেষ পরিণত কী হয়েছে যে ইহুদিরা মদিনার যারা আউস খাজরাজের লোক ছিল তাদের সম্পত্তি পর্যন্ত নিয়ে নিছে। একে বলা হয় রাজনৈতিক পলিসি এবং ইহুদিদের পলিসি ডিভাইড অ্যান্ড রোল। ডিভাইড অ্যান্ড রোল মানে আগে বিভক্তি তৈরি করো, এটা হলো খ্রিস্টানদের ইহুদিদের পলিসি, আগে ডিভাইড তৈরি করো, বিভাজন বিভেদ তৈরি করো, মাঝখানে ঢুকে যাও সালিসি হিসেবে, বুঝেন নাই, বুঝেন নাই। যেমন আউস খাজরাজ গোত্রের মধ্যে একটা সম্পর্ক ভালো ছিল, সেই সম্পর্কের মধ্যে ঢুকে পড়ছে ইহুদিরা, কারা ঢুকছে, ইহুদিরা ঢুকছে। আপনারা ওইদিকে যান, স্পেনের ঘটনা বললাম গত জমাতে, স্পেনের ঘটনা, যে স্পেনকে মুসলমানরা 800 বছর শাসন করছে, কত বছর শাসন করছে বলেন, 800 বছর মুসলমানরা শাসন করেছে, এবং জ্ঞান বিজ্ঞান তারপরে যত বিদ্যার উৎকর্ষ এবং ফরা একমাত্র ছিল স্পেন। আজকে যেমন আমরা বিভিন্ন দেশে মানুষ যায়, বিশেষ করে লন্ডনে যায়, আমেরিকাতে যায়, বড় বড় ডিগ্রি নেওয়ার জন্য, বড় বড় ডিগ্রি নেওয়ার জন্য তাদের কাছে যেমন ভিসার জন্য আবেদন করে, আপনার স্পেনটা সারা বিশ্বের মধ্যে তখন ছিল রোল মডেল জ্ঞান বিজ্ঞানের। তখন ইটালি বলেন, জার্মান বলেন, এরা তাদের কাছে
ভিসার জন্য আবেদন করতো ফকির মিসকিনের মতো, যে আমাদের দেশের একটু কিছু যুবক আছে, শিক্ষিত যুবক, এদেরকে নিয়ে যদি আপনার একটু জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিতেন তাহলে আপনার ওখান থেকে শিক্ষা পেয়ে সারা বিশ্বে তারা শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারতো। এরকম একটা আবেদন নিবেদন করে স্পেনে তারা শিক্ষা অর্জনের জন্য যেত। এবং আপনারা জানেন ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই তাফসিরুন লি আহকামিল কুরআন নামে একটা উনি তাফসির বের করেছেন কোরআনুল কারিমের, 30 খণ্ডের একটা তাফসিরের কিতাব বের করছে, তাফসির লিখছেন ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই। যে 30 খণ্ড রাখতে একটা ঘরের প্রয়োজন, একটা ঘরের প্রয়োজন, তাহলে চিন্তা করেন যে 30 পারা কোরআনের কী পরিমাণ তাফসির ওই লোকটা লিখছে, তাহলে ওর মাথার মধ্যে কী পরিমাণ জ্ঞান বিজ্ঞান ছিল, কী পরিমাণ ইলমের অধিকারী ছিল ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই। আপনারা জানেন যে কর্ডোবা যেটা আপনার স্পেনের রাজধানী তখন ছিল, কর্ডোবাকে তার আরবিতে কুরতুবা বলা হয়, কুরতুবা। তো ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই কুরতুবার বাসিন্দা ছিলেন, এই জন্য কুরতুবী রহমতুল্লাহ আলাই। বড় বড় বিদ্বান যারা ছিল আপনার এই স্পেনে ছিল বড় বড়, এবং স্পেনের যে কর্ডোবা জামে মসজিদ আপনারা দেখেন, ইতিহাস খুলে দেখেন পরে দেখেন যে স্পেনের মসজিদটা কর্ডোবার জামে মসজিদটা যেটা মুসলমানরা সেখানে 500 বছর জামাতে নামাজ আদায় করছে, সুবহানাল্লাহ, কত বছর? 500 বছর যেখানে তারা মুসলমানরা নামাজ আদায় করেছে, যেখানে থেকে ইসলামের শাসন হতো, ইসলামের শাসন যেখান থেকে ইসলাম দেশকে ওরা শাসন করতো, যেখান থেকে কর্ডোবার জামে মসজিদ থেকে। এবং কর্ডোবার জামে মসজিদে 856টা স্তম্ভের উপরে এই মসজিদটা দাঁড়িয়ে আছে, 856টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। এই প্রত্যেকটা স্তম্ভ, প্রত্যেকটা পিলারের নিচে আপনার কোরআনের হাদিসের তফসির, উলুমে ফেকা, উলুমে হাদিস, তারপরে এলবে মান্তিক, যত জ্ঞান বিজ্ঞান ছিল প্রত্যেকটা খুঁটির নিচে, স্তম্ভের নিচে বসে এক একজন ওস্তাদ এগুলো শিক্ষা দিতেন। এমন কোনো স্তম্ভ বাকি ছিল না যে স্তম্ভের নিচে কোনো ওস্তাদ কোনো এলেম শিক্ষা দিতেন না। এত বড় একটা বিদ্যার জায়গা ছিল স্পেন। সেই স্পেন মুসলমানরা 800 বছর যেখানে রাজত্ব করেছে, সেই স্পেন মুসলমানদের থেকে হাতছাড়া হয়েছে কীভাবে?